আসসালামু আলাইকুম, এইচএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছে। হালুয়াঘাট থেকে ঢাকা যাওয়ার পথে ইমাম পরিবহনের দ্রুত গতির বাসটি সকাল 9টার দিকে উপজেলার কলেজ গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহ গামী একটি প্রাইভেট কারের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের 6 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 2 জন শিশু ও 2 জন নারী রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। লকডাউনের মধ্যে প্রবাসী শ্রমিকদের সাথে মালয়েশিয়ার অমানবিক আচরণ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া রায়হান কবির দেশে ফিরেছেন। মধ্যরাতে কুয়ালালামপুর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন তিনি। গত 3 জুলাই আল জাজিরার 101 ইস্ট অনুষ্ঠানের এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান, যেখানে লকডাউনের মধ্যে মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারি সংস্থার নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন তিনি। এর প্রতিক্রিয়ায় ওয়ার্ক পারমিট বাতিলের পর 24 জুলাই তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি বিশ্ব গণমাধ্যমে তুমুল আলোচিত হয়। দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যুসহ ব্যাংক কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ ও সাংবাদিক সহ 189 জনের দেহে করোনা ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন ও উপসর্গে 1 জন মারা গেছে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছে ডাক্তার, নার্স, পুলিশ সহ 72 জন। যশোরে ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্য সহ মোট 58 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 2663 জন, সুস্থ হয়েছেন 1632 জন আর মৃত্যুবরণ করেছেন 36 জন। ময়মনসিংহে 163টি নমুনা পরীক্ষায় চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার নতুন করে আরও 18 জনের শরীরে করোনার পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় 3221 জন করোনায় আক্রান্তের মধ্যে 671 জন সুস্থ এবং 30 জন মৃত্যুবরণ করেছে। 81 জনের নমুনা পরীক্ষা করে জামালপুরে 17 জনের করোনা শনাক্ত হয়েছে। নাটোরে 76টি নমুনা পরীক্ষা করে 1 বছরের শিশুসহ 24 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। ওদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন। শুক্রবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। প্রতি ভরিতে প্রায় 1500 টাকা কমিয়ে 22 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 72258 টাকার নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এছাড়া 21 ক্যারেটের স্বর্ণ 69109 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ 60361 টাকায় বিক্রি হচ্ছে। তবে 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত 933 টাকায় রয়েছে। এর আগে করোনা মহামারীতে দেশের বাজারে 4 বার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠে স্বর্ণের দাম। জামালপুরের মিলনদহ উপজেলা হাসপাতালে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। তার ঠোঁট কাটা, মুখে নাকে রক্তাক্ত জখম সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। গলায় কালছিটে দাগ ছিল এমন অভিযোগ করেছেন ছোট বোন মেরিনা পারভীন। শুক্রবার রাতে জামালপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ডাক্তার সুলতানা পারভীনের বাবা মুক্তিযোদ্ধা আলাউদ্দিনও এ সংবাদ সম্মেলনে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। খেলার খবর। ইন্টার মিলানকে 3-2 গোলে হারিয়ে ইউরোপা লিগের ষষ্ঠ শিরোপা জিতল সেভিয়া। এতে 6 বার ফাইনালে উঠে 6 বারই শিরোপা জেতার অনন্য রেকর্ড গড়ল সেভিয়া। যদিও পর্তুগালের লিসবনে ফাইনাল খেলার 5ম মিনিটে রোমিলের লুকালুর স্পট কিকে এগিয়ে যায় ইন্টার মিলান। চলতি ইউরোপায় এটি লুকালুর টানা 11তম গোল। তবে লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। 13 মিনিটে জেসুস নাভাসের ক্রসে মাথা ছুঁয়ে ম্যাচে 1-1 সমতা ফেরান লুক ডি জং। 33 মিনিটে স্প্যানিশ দলটিকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন ডি জং। তবে 35 মিনিটে ইটালিয়ানদের 2-2 সমতায় ফেরান দিয়েগো গদিন। এতে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা উভয় লিগে গোল করার কৃতিত্ব দেখান গদিন। আর 74 মিনিটে লুকালুর আত্মঘাতী গোলে আবারও ইউরোপা কাপ নিজেদের করে নেয় সেভিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।